হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের পড়াশোনার? আশা করি অনেক ভালো। তো আজ আমরা একটি মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রাফ অ্যান্ড চার্ট শিখতে যাচ্ছি, আর সেটি হলো যে দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপুল ইন আওয়ার কান্ট্রি। তো এই গ্রাফ অ্যান্ড চার্ট, এই গ্রাফটি তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ এই গ্রাফটি এসএসসি ওএইচএসসি বিভিন্ন বোর্ড পরীক্ষায় একাধিকবার এসেছিল। তাই আমি এই গ্রাফ অ্যান্ড চার্টটি তোমাদেরকে বাংলা অর্থসহ বলে দিব। তো চলো আমরা এই ভিডিওটি শুরু করি। দেন দেখো যে কোশ্চেন, দ্য গ্রাফ চার্ট শোজ, শো মানে দেখানো, যে দ্য গ্রাফ অ্যান্ড চার্টটি দেখাচ্ছে দ্য চয়েস অফ প্রফেশন। চয়েস মানে পছন্দ করা, বাই এডুকেটেড পিপুল, এডুকেটেড পিপুল মানে শিক্ষিত ব্যক্তি, ইন আওয়ার কান্ট্রি, যে আমাদের দেশে শিক্ষিত ব্যক্তিদের পছন্দের পেশা এই গ্রাফে দেখাচ্ছে। ডিসক্রাইব দ্য গ্রাফ চার্ট, ডিসক্রাইব মানে বর্ণনা করা, সুতরাং এই গ্রাফ অ্যান্ড চার্টটি বর্ণনা করো। দেন দেখো একটা নিচে গ্রাফ অ্যান্ড চার্টের ছবি দেওয়া রয়েছে, যে দেখো যে এখানে ফার্মিং 10% পিপুল, এডুকেটেড পিপুল চয়েস করে, দেন বিজনেস 20% পিপুল, এরকমভাবে গভর্নমেন্ট জব 60% পিপুল, রিসার্চ ওয়ার্ক 10% পিপুল, ব্যাঙ্কিং 40% পিপুল, অ্যান্ড টিচিং 30% এডুকেটেড পিপুল চয়েস করে। তো চলো আমরা এই অ্যান্সারে যাই যাই, এর উপর ভিত্তি করে আমাদের এই গ্রাফ অ্যান্ড চার্টটি তৈরি করতে হবে। তো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে অ্যাটেন্টিভলি এই ভিডিওটি তোমরা দেখবে, যাতে তোমাদের সহজে এই গ্রাফ অ্যান্ড চার্টটি আয়ত্ত এসে যায়। তো চলো আমরা এই ভিডিওটি স্টার্ট করি। দেখো অ্যান্সারে দ্য গ্রাফ শোস, শো মানে দেখানো, দ্য চয়েস অফ প্রফেশন পছন্দের পেশা বাই ডিফারেন্ট এডুকেটেড পিপুল মানে বিভিন্ন ধরনের শিক্ষিত ব্যক্তি ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে। যে ফুল লাইনের বাংলা হলো যে এই গ্রাফটি দেখাচ্ছে আমাদের দেশে বিভিন্ন শিক্ষিত ব্যক্তিদের পছন্দের পেশা। দেন দেখো দ্য গ্রাফ শোজ, দেখাচ্ছে দ্যাট যে ফার্মিং অর্থাৎ কৃষিকাজ ইজ চোজেন এজ এ প্রফেশন বাই 10% এডুকেটেড পিপুল। দেখো যে 10% শিক্ষিত ব্যক্তি এই কৃষিকাজকে পছন্দের পেশা হিসেবে বেছে নিয়েছে। দেন কামস আসে দ্য বিজনেস প্রফেশন, প্রফেশন মানে তো জানোই যে পেশা, আর বিজনেস মানে তোমার ব্যবসা, যে তারপরেই আসে বিজনেস প্রফেশন, অ্যান্ড ইট ইজ চোজেন বাই 20% এডুকেটেড পিপুল। দেন ব্যাঙ্কিংয়ে দেখো যে বিজনেস প্রফেশনে দেখো যে 20% এডুকেটেড পিপুল ইট ইজ চোজেন। দেন দেখো যে দ্য পার্সেন্টেজেস অফ পিপুল প্রিফেয়ারিং গভর্নমেন্ট জব ইজ রিয়েলি সারপ্রাইজিং, যে অধিকাংশ বেশিরভাগ পিপুল এডুকেটেড পিপুল পছন্দ করে সরকারি কাজ, যা খুবই আশ্চর্যজনক, সারপ্রাইজিং, যে 60% এডুকেটেড পিপুল লাইক গভর্নমেন্ট জব, যে 60% শিক্ষিত ব্যক্তিরা সরকারি কাজ করতে পছন্দ করে। বাট কিন্তু ইট ইজ এ ম্যাটার অর্থ বিষয়, যে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এটা দুঃখের বিষয় যে অনলি 10% পিপুল চোজ রিসার্চ ওয়ার্ক অ্যাজ দেয়ার প্রফেশন। রিসার্চ মানে গবেষণা, ওয়ার্ক মানে কাজ, যে গবেষণার কাজ, যে 10% শিক্ষিত ব্যক্তিরা গবেষণার ক্ষেত্রে 10% শিক্ষিত ব্যক্তি গবেষণার কাজ করতে পছন্দ করে। দেন দেখো ব্যাংকিং প্রফেশন হোল্ডস দ্য সেকেন্ড পজিশন দ্যাট ইজ 40%। দেখো এখানে তোমরা যে গ্রাফে দেখো 40% দ্বিতীয় অবস্থানে রয়েছে, যে দেখো যে এখানে ব্যাংকিং প্রফেশন, যে ব্যাংকের পেশা, যা 40% এডুকেটেড পিপুল ব্যাংকের কাজ করতে পছন্দ করে। দেন কামস দ্য টিচিং প্রফেশন, যে শিক্ষকতা, শিক্ষকতার কাজ হুইচ ইজ চোজেন বাই 30% এডুকেটেড পিপুল, যে 30% এডুকেটেড পিপুল মানে 30% শিক্ষিত ব্যক্তিরা এই পেশা
এই কি শিক্ষকতা করার কাজটি পছন্দ করে। ভেরি পোর নাম্বার অফ এডুকেটেড পিপুল চোজেস ফার্মিং অ্যান্ড রিসার্চ ওয়ার্ক, যে খুবই কম সংখ্যক শিক্ষিত ব্যক্তিরা পছন্দ করে এই কৃষিকাজ এবং গবেষণার কাজ। সো ফ্রম দ্য গ্রাফ, এই গ্রাফ থেকে জানতে পারে ইট ইজ ক্লিয়ার দ্যাট, হ্যাঁ এটা পরিষ্কার যে ক্লিয়ার তো পরিষ্কার, মোস্ট অফ দ্য এডুকেটেড পিপুল যে অধিকাংশ শিক্ষিত ব্যক্তি আর রানিং আফটার জবস, যে চাকরির পিছনে ছুটছেন, স্পেশালি গভর্নমেন্ট জবস, বিশেষ করে সরকারি চাকরি, যে স্পেশালি গভর্নমেন্ট জব, ইনস্টেড অফ বিকামিং সেলফ এমপ্লয়েড বাই ড্রয়িং ফার্মিং অর বিজনেসম্যান অর বিজনেস। ফুল বাংলা অর্থ হলো যে এই লাইনের যে বেশিরভাগ শিক্ষিত লোকেরা কৃষিকাজ বা ব্যবসার পরিবর্তে ব্যবসা করে সব কর্মসংস্থানের পরিবর্তে চাকরি, বিশেষ করে সরকারি চাকরির পিছনে ছুটছেন, সরকারি চাকরির পিছনে ছুটছেন। তো এই পর্যন্তই আমাদের এই গ্রাফ অ্যান্ড চার্ট। তো আমি মনে করি তোমাদেরকে বাংলা অর্থ সহ ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবে, তাহলে খুব সহজেই এই তোমার গ্রাফ অ্যান্ড চার্টটি আয়ত্ত এসে যাবে। তো যদি তোমাদের যে কোনো রাইটিং পার্ট, গ্রামার পার্ট, এসএসসি আপডেট নিউজ, যে কোনো সমস্যা সংক্রান্ত বিষয় মনে হলে তুমি আমাকে মেসেজ দিবে, হ্যাঁ মেসেজ দিবে, তো আমি এই বিষয়ের উপর ভিডিও তৈরি করে তোমাদেরকে উপকৃত করার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর প্রতিদিন আপডেট এসএসসি, এইচএসসি বিভিন্ন ধরনের আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।